হাই বন্ধুরা, সুইট সুইট বন্ধুরা, তোমাদের আমার চ্যানেলে স্বাগত। বেঙ্গলি ব্লগার মোনা। তো আজকে হচ্ছে কী বার? শুক্রবার। একটা জিনিস, একটা না অনেকগুলোই জিনিস তোমাদের আজকে দেখাবো, শুধু জিনিসগুলোই দেখাবো, ঠিক আছে? প্রথম তো একটা জিনিস দেখাচ্ছি, দেখো, এ দেখো, এটা একটা কিনেছি। তোমরা অনেকেই বলেছো যে সাউন্ডটা খুব আস্তে শোনা যায় না। এই আজকেই প্রথম কথা বলছি, জানি না কীরকম সাউন্ডটা হবে, এডিট করতে গেলেই বুঝতে পারবো, কিন্তু আমি তো বুঝতে পারছি না। আমি তো তোমরাই বলবে সাউন্ডটা কেমন শুনতে পাচ্ছো, জোরে কি আস্তে, ঠিক আছে? আর আর কিছু একটা জিনিস শেয়ার করছি, দাঁড়াও একটু দেখাচ্ছি। এইটা এটা হচ্ছে একটা ফ্লিপকার্ট থেকে কিনেছি, একটা আলমারি বলতে পারো, মানে বুঝতেই তো পারছো মধ্যবিত্ত ঘরে হুটহাট করে জিনিস কেনা যায় না। এটা খুব কমের মধ্যে আমি পেয়ে গেছি, বা জাস্ট জামা প্যান্ট রাখার জন্য। দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো, এই এখানে চেন আছে, হ্যাঁ, এই যে চেন সিস্টেম, চেনটা খুলছি, চেনটা খুলছি, চেনটাকে তুলে দিচ্ছি। যদি কোনো অসুবিধা হয় তাহলে এইভাবে নিয়ে এইভাবে আটকে দিতে পারো, দিয়ে গুছলে এই এইভাবে আটকে দিতে পারো, দিয়ে গুছলে আমি আর এই পাশাগুলো খুলে দিচ্ছি। এই যে চেনটা খুলে দিলাম, তিনটে আছে, এই যে ভেতরগুলো দেখো, এইভাবে আমি রেখেছি। ওপরে হ্যাঙ্গার দিয়ে জিনিস রাখতে পারবে, এই যে ওপরে হ্যাঙ্গার দিয়ে জিনিস রাখতে পারবে। আমার এটা খুব ভালো হয়েছে বলে আমি নিয়েছি। আর সেদিনকে যে দমদম মার্কেটে গেলাম, সেদিনকে কি কি কিনেছিলাম সেটা তোমাদের একটু দেখাই, একটু ধরো, হ্যাঁ, দেখানো হয়নি আমার জন্য। কিনেছি এই যে প্লাজো প্যান্টগুলো হয় না, এগুলো একটা রাত চয়েস করে দিচ্ছি আমি। আবার এসব পড়তে একদম মানে ঠিক পড়তে পারি না, আমার একদম এ হয় না। এই একটা প্যান্ট, এইটা আমার পছন্দ, এটা এটা আমার পছন্দ হয়েছে। এই সামনে দড়ি ঢাল ঢালে আছে, আমি এরকম প্যান্টই পড়তে পারি, যে চুজ প্যান্টগুলো আমার ঠিক হয় না। মানে দুটো চুড়িদার, আমি তো ভাবতে পারিনি আমার এতে 150 টাকা দিয়ে চুড়িদার পাবো। অর্ডিনারি চুড়িদার, ওই মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা করার জন্য অর্ডিনারি। দাঁড়া দূর থেকে একটু দেখাচ্ছি, এই জিনিসগুলো কিনা হয়েছে। আমি ভাবলাম
আপনি দেখিয়ে দেবো ভালো করে। এটা এসছে পরশু দিন, হ্যাঁ পরশু দিন এসছে, কালকে রথ ছিল বলে অতটা আমি বললাম না, ফাঁকে রথটাই দেখাই কালকে একটা, সেটাই আর আমি দেখাইনি সেই জন্য। এবার দেখি, মেয়েদেরও জুতো হয়েছে, মেয়ে রাজে জুতো হয়েছে, তারপরে রাজে একটা হাফ প্যান্ট কিনেছে, সেগুলো আর দেখালাম না, ওগুলো কিনেছে। আমার এই চুড়িদার দুটো খুব ভালো লেগেছে, বলো মিষ্টি না কালারগুলো ভালো লেগেছে। তো এখন যাই, আবার 4:30 বাজে, মেয়েকে আনতে যাব, নিয়ে এসে আবার রাত্রে দিচ্ছে চিকেন নিয়ে যদি পারি নিয়ে আসবো, চিকেন রান্না করবো সিম্পল, চিকেন আর ভাত করবো, ঝামেলা সে করবো। আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, কিছুদিন পরে দেখতে পাবো, সেটা খুব জোর উল্টো রাতের সময় তোমাদের একটা সারপ্রাইজ তোমাদের দেব আমি, সেটা দেখো, দেখতে থাকো ব্লগ, তাহলেই বুঝতে পারবো কী সারপ্রাইজ জিনিসটা, ঠিক আছে? তো এখন আপাতত রাখছি, আবার পরে কথা বলবো, ঠিক আছে? এই যে মাংসের রান্নাটা করেছি আর দেখাইনি, একই স্টাইলেই করেছি এই জন্য। হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে শনিবার, আজকে আমি নিরামিষ খাই জানো তোমরা, এই জন্য ছোলার ডাল করেছি, মেয়ে বললো ছোলার ডাল খাবে, আর এই যে পোস্ত আর ওই পাঁপড় ভাজা, আমি পাঁপড় ভাজা প্লাস্টিকে রাখি নাহলে নিয়ে যাবে, তো আমরা খেয়ে নিই, নিয়ে সেরকম হলে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? দেখছো ডালটা কিরম হয়েছে? হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, সন্ধ্যেবেলা আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন বাজে 7:20, এখন আমি রান্নাঘরে যাব, কফি বানাবো, কফি খাই, খেয়ে রাত্রে দেখি কী করব, তারপরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি রান্নাঘরে, বুঝতেই পারছো কড়া মড়া দেখে, এখন আমি কী করছি দেখাই, কফি